আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ক্রমশ শক্তিশালী হচ্ছে প্রদেশ কংগ্রেস। এরই অঙ্গ হিসেবে বুধবার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে 57 পরিবারের মোট 267 জন ভোটার কংগ্রেস দলে যোগদান করলেন। এদিন রাজধানীর ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে 267 জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেছেন। উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ দলের অন্যান্য নেতৃত্বরা। নবাগতদের বরণ করে নেন উপস্থিত নেতৃত্বরা। International Day of Engineers Day. ওই ঐতিহাসিক দিনে আদিবাসী কংগ্রেসের তরফ থেকে, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে রাজ্যের ভূমিপুত্রদের কাছে, আদিবাসীদের কাছে আবেদন রেখেছিলাম। জাতীয় কংগ্রেস আমাদের সেদিনকে আবেদন ছিল আদিবাসী মায়েদের, বোনদের, যুবকদের, ছাত্রদের কাছে। কংগ্রেসের ভাবকে শক্তিশালী করার মাধ্যমে উন্নয়নের পথে বেছে নিন, শান্তির প্রগতির পথে বেছে নিন। আমরা খুশি আমাদের আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যে এর আগেও যোগদান পর্ব হয়েছে। প্রায় বিভিন্ন জায়গায়, পাহাড়ি এলাকায় যোগদান সভা চলছে। আজকে যারা এখানে এসেছেন আমরা তাদেরকে বলেছিলাম এখানে আসার প্রয়োজনতা নেই, আপনারা ওখানে যোগদান করুন, প্রয়োজন আমাদের এখানে যাবে।